সেখানে আমি একটু প্রসেনজিৎ বাবুর কাছে আসবো যে কিন্তু প্রসেনজিৎ বাবু আপনারা যে সদিচ্ছা দেখেছেন ওরকম একটা ক্রুশিয়াল সময়ে যখন আপনি ডিসিশনটা নিলেন সেটা ইমপ্লিমেন্ট করতে আপনাদের কি কি করতে হলো? দেখুন, ইমপ্লিমেন্ট করতে প্রথমে যেটা হচ্ছে, ডাক্তারবাবুরা প্রাথমিকভাবে 23 তারিখেই আমাদের অঘোষিতভাবে আমায় বলেন যে ব্রেন ডেথের জায়গায় যাচ্ছে বা ভেজিটেটিভ কন্ডিশনে যাবে। এবং অন দ্যাট পয়েন্ট অফ টাইম আমি ডাক্তারবাবুকে একটাই রিকোয়েস্ট করি যে আমায় কিছুটা সময় দিন, আপনি মা তো থাকবেন না, আমি ধরে নিচ্ছি যদি ব্রেন ডেথ হয়, সুতরাং তার অর্গ্যানগুলো যাতে ঠিকঠাক থাকে আপনি সেই দিকটায় মনোনিবেশ করুন, আমি দেখি কীভাবে কী করা যায় যাতে মার উইশটাকে ফুলফিল করা যায়। তো আমি 23 তারিখের পরেই প্রাথমিকভাবে আমি যোগসূত্র খুঁজতে থাকি যে আমি কোথায় যাব, কী করব, কাকে দেব। তো সেই সময় অনেক মানুষের সঙ্গে ইন্টারাক্ট হয় এবং সামহাও ডক্টর খান আছেন আজকে, উনি আমায় ইমেন সাপোর্ট দেন। আরও কিছু মানুষ যাদের কথা না বললেই নয়, যেমন আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে ডেপুটি ডাইরেক্টর, আমার আপনি ঠিকই আপনি ডেফিনেটলি তাদের কথা, তাদের প্রতিও আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমার এখানে জিজ্ঞাসা যে ওই সময় ওরকম মানসিক অবস্থায় আপনার কি মনে হয় যে বিষয়টা যদি আরও একটু সহজ থাকতো, একটু সুগম থাকতো তাহলে সুবিধে হতো? ডেফিনেটলি আমি কেন এটা বলতে চাইছিলাম যে আমাকে অন্ধকারে হাতড়াতে হয়েছে, আমি কোথায় যাব, কি আমার আমার অবজেক্টিভ ফিক্স যে আমার অর্গ্যানগুলোকে ডোনেট করতে হবে, তো কিন্তু কোন ডিপার্টমেন্টে যাব, আমি কাদের সঙ্গে যোগাযোগ করব, আমার রোল কী হবে, কীভাবে এটাকে নিয়ে যাবে, এটার কোনোটাই কিছু ডিফাইন নয়। ঠিক, আমি এখানেই ডক্টর খানের কাছে আসবো যে ডক্টর খান, ওরকম একটা বিপর্যয়ের মধ্যে একটা ফ্যামিলি রয়েছে, তারা তার মধ্যেও এরকম একটা ডিসিশন নিচ্ছেন, সেই সময় কি পথটা আরেকটু সহজ থাকলে সুবিধা হয় না? এটাই আমার অদ্ভুত লাগলো যে এত একটা নোবেল ইনিশিয়েটিভ, সেই জিনিসটাকে আমাদের ওয়েলকাম করার ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের কোনো অপারেটিং প্রসিডিওর নেই। উনি মানে প্রথম 2 দিন ধরে তো শুধু হাতড়ে গেছেন, মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ডাক্তারবাবু, বিভিন্ন এনজিও, সেগুলোতে সেখানে গিয়ে উনি যোগাযোগ করেছেন। ম্যাক্সিমাম লোকই বলছে আমরা এই ব্যাপারটা বিষয়ে জানি না। এরকমও ঘটেছে কিছু এনজিওকে যোগাযোগ করেছে যারা পেজ সাইন করিয়েছিলেন, তারাও বলছে এরপরে কী হয় সেটা আমরা জানি না। এই যে আমরা এই জানি না, এর জায়গা থেকে আমাদেরকে কিন্তু বেরোতে হবে। সেটা আমার মনে হয় যে আজকে শোভনা সরকারের যে ঘটনা, এটা তো আজকে একটা দৃষ্টান্তমূলক, তো সেই ঘটনা এখান থেকেই যেন এটা এখানেই না থেমে যায়, যে আজকে উনার এই ঘটনাটা দেখে, এই মহৎ উদ্দেশ্য দেখে আজকে কিন্তু অনেকেই উদ্বুদ্ধ হয়ে আমাকে বলছে বা বিভিন্ন জায়গায় আপনিও দেখেছেন যে অর্গ্যান ডোনেশন কি করা যায় তাহলে, তাহলে তারাও এগিয়ে আসতে চাইছেন। তাতে আপনি ভাবুন যে কত মানুষের সেটা বেনিফিট হবে। সেখানে এই জিনিসটাকে আমি যদি তারা তাদের এই ইচ্ছাটাকে আমাদের রেসপেক্ট করতে হয়, তারা তো সবাইকে বসে বসে এরকমভাবে 4 দিন ধরে স্ট্রাগল করলে জিনিসটা তো আর হবে না, কাকে যোগাযোগ করবে, কী করবে, এর জন্য আমার মনে একটা স্ট্রিমলাইনিং দরকার, একটা সেন্ট্রালাইজ, সেটা আমাদের স্টেট গভর্নমেন্টই করুক। আমি সেটা ডক্টর শশী পাজ আমাদের মিনিস্টার অফ স্টেট, ওনাকেও আমি এই অ্যাপিলটা করেছি যে একটা সেন্ট্রালাইজড ডেটাবেস থাকুক, যেখানে রেসিপিয়েন্টস আর ডোনার এদের একটা ডেটাবেস থাকবে, আর একটা হেল্পলাইন, ধরুন টোল ফ্রি হেল্পলাইন থাকলো, মানুষ সেখানে যোগাযোগ করতে পারে যে আমার কি আজকে আমার কোনো ডোনার আছে। ওই এই জিনিসটা একটা ফ্যামিলি থাকলে যেটা প্যারাফার্নেলিয়ার মধ্যে যেতে হয়, তারা জায়গাকে থেমে যেতে পারেন। মানে উনি তো আমি বলছিলাম না, মানে একদিন এরকম হয়েছিলেন, এত মন খারাপ হয়ে আমাকে রাত্রির 1:30টার সময় ফোন করেছেন, ফোন করে বলছেন যে আমি কিন্তু আমি আই এম জাস্ট ডিপ্রেসড, এত আমি চাইছি কিন্তু তারপরে এরকম হচ্ছে না, আপনি কিছু একটা করুন। এই যে এই জায়গাটা, তখন একবার আমরা তো তারপর অ্যাপোলো চেন্নাইয়ের সঙ্গেও যোগাযোগ করলাম, যে এরকমও একবার চিন্তাভাবনা হলো যে পেশেন্টকে আমরা এয়ারলিফ্ট করবো এয়ার অ্যাম্বুলেন্সে করে দরকারে চেন্নাইয়ে অ্যাপোলোতে গিয়ে, কিন্তু তার শেষ ইচ্ছা সেটা যেন পালন করা যায়, এই জিনিসটা। কিন্তু এই এত কিছু কেন হলো? এখানে আমি একটু কেয়ার বাবার কাছে আবারও আসবো, যে শেষ অবধি প্রসেনজিৎ বাবু এবং এই চিকিৎসকরা এতটা চেষ্টা করলেন তাই আপনার মেয়ে কিডনি পেল, অথচ প্রয়োজন রয়েছে, কেউ দিতে আগ্রহী, কিন্তু মাঝের যে ব্রিজ করাটা সেখানে অনেকগুলো স্টেপস থেকে যাচ্ছে যেগুলো খুব জটিল, আপনার কি মনে হয় যে এটা আরও সহজ করা দরকার? এটা আরও সহজ করা দরকার, কারণ এত জটিলতার মধ্যে দিয়ে তখন পেশেন্টের গার্জিয়ানদেরও মাথা ঠিক থাকে না, কী করতে হবে, কী করবো, তখন এই নিয়ে অনেক রকমের, যেমন ডাক্তার স্যার বললেন যে কেয়ার বাবা হতাশ হয়ে গেছিলো, সে ঠিকই বলেছেন, আমি পুরো হতাশই হয়ে গেছিলাম আমার ফেলিওর হওয়ার পরে ওই কিডনিটা ছেলেটার, তখন আমি হাত ছেড়ে দিয়েছি কারণ অনেক টাকা চলে গেছে আমার। এরপরে এটাকে ঠিকঠাক করে যদি রাস্তাটা ঠিক থাকতো তাহলে এই অসুবিধাগুলো পড়তে হতো না আমাদের। আমি সঞ্চিতা দেবীর কাছে আসবো, সঞ্চিতা দেবী একদিকে চাইছেন ওরকম সময় একজন প্রিয়জন
হারাচ্ছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সিদ্ধান্ত, একটা কঠোর সিদ্ধান্ত বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তারপর প্রায় দরজায় দরজায় ঘুরতে হচ্ছে যে মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য, এই সময়টা কতটা কঠিন শেয়ার করেন। সত্যি আমাদের কাছে খুব কঠিন গেছে, মানে প্রথম দিকে আমরা যতটা উৎসাহ দিয়েছি, পরের দিকে নানাভাবে পরিবারের দিক থেকেও বলছে এত দিন দেরি হচ্ছে কি করবি তোরা, মানে কিছু একটা জানা। এদিকে ওর কাছেও আমি জিজ্ঞেস করছি, ও বলছে কোনো দিক থেকে কিছু এখন আমরা আশ্বাস পাচ্ছি না। মানে যেদিন রবিবার সেদিনও যখন আমি জিজ্ঞেস করছি কি হবে, বলছে 12টা অবধি, তখন বলছে আমার কাছে কোনো ফোন নেই, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এটা শেষ দেখব। বারবারই একটাই কথা বলতো, আমি এটা শেষ দেখব, দরকার হলে আমি যত দূর যেতে হয় যাব, কিন্তু আমি এটা করবই, এইটা জেদটা ছিল মনে। কিন্তু আমারও লাস্টের দিকে মনে হচ্ছিলো যে না, এর একটা হয়ে যাক, আর আর পারছিলাম না আমরা। কারণ এরকমভাবে মানুষটাকে লাস্টে যখন অনেকেই বলছেন, মানে ডক্টররা পিএলএসে ওনাকে ব্লাড দিতে হবে, ওনার প্লেটলেট কমতে থাকছে, ধীরে ধীরে অর্গ্যান ফেল করবে, এইগুলো যখন শুনছি তখন বলছি এই মানুষটাকে আবার ব্লাড দেওয়া, আরও কীভাবে আমরা টানবো আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। খুব মানসিকভাবে আমরা খুবই ভেঙে পড়ছিলাম শেষের দিকটা। ডক্টর সেনগুপ্তিতে তো আসলে খুব একটা ওয়েলকাম সিদ্ধান্ত হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে সত্যি তো ওনাদের এই যে প্যারাফর্নেলিয়াগুলো এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার কথা না, এই হতাশা গ্রাস করার কথা না। নিশ্চয়ই এই প্রসঙ্গটা উঠেছে, খুব আমি খুশি হলাম। কিন্তু আবার আমি একটা কথাই বলবো যে এটা ঠিক যে একটা প্রচণ্ড হতাশার মধ্যে দিয়ে দু তিন দিন আপনাদের কেটেছে এবং আপনারা আলটিমেটলি সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এত কিছু শেষেও আমরা কিন্তু সাকসেসফুলি কিয়াকে এবং সাকসেসফুলি ফিরোজকে আমরা দুটো কিডনি এবং দুজন অন্ধ মানুষকে ওনার কর্নিয়া ফিরিয়ে দিতে পেরেছি। দেখুন, সব কিছু একটা লার্নিং কার্ভ আছে। এই যে অসুবিধাটা আমরা ফেস করলাম, এটা থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিক্ষা পেয়েছি। আপনি ভেবে দেখুন, আপনি এখানে উপস্থিত রয়েছেন, আপনাকে বলছি 23 তারিখে যখন পিয়ারলেসে আপনার মার কার্ডিয়াক অ্যারেস্ট হলো, ডাক্তারবাবু আপনাদের বলেছেন যে হার্ট অ্যাটাক হতে পারে, আর আমরা যখন ইনিশিয়েটিভ শুনলাম, আমরা যখন খবরটা পেলাম, সেটা হচ্ছে 27 তারিখ সকাল 10:30। সেইখান থেকে বাকি 4 থেকে 5-6 ঘন্টার মধ্যে কিন্তু এত বাধা থাকতেও আমরা কিন্তু পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করতে পেরেছি। উদ্দেশ্যটা এটাই, বলার উদ্দেশ্য এটাই যে আমাদের রাজ্যে অনেক অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধাগুলোকে মাথায় নিয়েও সেগুলোকে আমরা ওভারকাম করেছি। এই লেসনটা আমাদেরকে নিয়ে এগোতে হবে যে কী কী অসুবিধা আমরা ফেস করলাম, আগামী দিনে এই অসুবিধাগুলো কী করে দূর করা যায়। কেন অসুবিধাটা হলো সেটা আমরা জানি, এই অসুবিধাটা আছে কেন আছে, কারণ এটা যদি রেগুলার হয়, যে প্রবলেমটা আমরা রোজ করে যাচ্ছি, যে যদি ক্যাডাভার ট্রান্সপ্লান্ট প্রত্যেক সপ্তাহে 2-3টে করে হয়, তাহলে দেখবেন এই সমস্যা থাকবে না। আজকে যেরকম আপনার বাড়িতে আগুন লেগে গেলে আপনি একটা নাম্বার টিপলে ফায়ার ব্রিগেড চলে আসে, আজ থেকে 100 বছর আগে যখন দমকল প্রথম শুরু হয়েছিল তখন হয়তো এত সুন্দর স্বচ্ছ ব্যবস্থা ছিল না। সিমিলারলি আমাদের এখানে এই ক্যাডাভার ট্রান্সপ্লান্ট মিসেস শোভনা দেবী এবং আপনাদের সাহায্য করে যেটা হলো, আমি আশা করব সবার সম্মিলিত প্রয়াসে আমরা আগামী কয়েক মাসের মধ্যেই একটা সুন্দর রূপরেখা তৈরি করে ফেলতে পারবো, যাতে প্রত্যেকটি পেশেন্ট যারা এরকমভাবে ক্যাডাভারিক স্টেটে রয়েছে তারা তাদেরকে এই হ্যারাসমেন্টটা না ফেল করে। যে যে গতিটার কথা ডক্টর চৌধুরীও বলছিলেন একটু আগে, আমি ডক্টর চৌধুরীর কাছে যাব, তার আগে একবার দেখে নিই যে প্রসেনজিৎ বাবুরা তারা এই শেষ দেখবেন ওই অনর প্রত্যয়ের জন্য এই শেষ অবধি কেয়ার বাড়িতে হাসি ফুটেছে, কেয়ার বোন তিনি কি বলছেন আজকে। ভীষণ প্যাথেটিক ছিল, মানে দিদি মানে আমাদের কাছে মানে আমার বাবা মার মতন, আমার দিদি সবসময় শেখানো এটা করো না, কিন্তু দিদি আমার দিদিরই যে এরকম কিছু একটা হতে পারে কখনো ভাবতে পারিনি, আর ভীষণ স্ট্রাগল করছে, ভীষণ স্ট্রং গার্লও এখনো ফাইট করে যাচ্ছে, ও ফাইট করেওছে, প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে, আমরাও মানে ছিলাম সাথে কিন্তু কষ্টটা ওকেই পেতে হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে মানে এরকম একটা কোনো ঘটনা ঘটেছে, আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। আমার কাছে যখন জিনিসটা পুরো ক্লিয়ার ভাবে জানালো আমার কাছে একদম পুরোপুরি একটা স্বপ্নের মতন মনে হচ্ছে, ইভেন কি এখনো কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি।